রাজধানীতে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে ভোর 5টায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, মরদেহগুলোর মধ্যে একটি শিশু, একজন নারী ও 2 জন পুরুষ। এর মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মা নাদিরা আক্তার পপি এবং তার 3 বছরের শিশু সন্তান ইয়াসিন। এছাড়া বাকি 2 জনের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক 30 থেকে 40 বছর। নিহত নাদিরা আক্তার পপির ভাই হাবিবুর রহমান হাবিব জানান, তেজগাঁও স্টেশনে এসে ট্রেনটি থামলে তখন কিছু যাত্রী নেমে যায়। এই সময় তাদের পিছনের সিটে থাকা 2 ব্যক্তিও নেমে যান। এরপর পিছনের সিট থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে আগুন পুরো বগিতে ছড়িয়ে পড়ে। সেখান থেকে দৌড়ে হাবিবুর ও ফাহিম সহ অন্যান্য যাত্রীরা নামতে পারলেও ভেতরে আটকা পড়েন ছোট ইয়াসিন ও তার মা নাদিরা। তাদেরকে আর কোনোভাবেই বের করতে পারেননি। পরবর্তীতে ফায়ার সার্ভিস তাদের মরদেহ বের করেন। এদিকে মঙ্গলবার সকাল 7টার দিকে পুড়ে যাওয়া 4টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বলেন, আজ ভোর 5টায় 4 মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের 3টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের 3টি ইউনিট সকাল 7:45 দিকে আগুন নির্বাপন করে। 1টি বগি থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।